গোল করে সেজদায় লুটিয়ে পড়েছেন আব্দুল আল হামিদ সাবিরি এবং জাকারিয়া আবু খালাল। কাতার বিশ্বকাপে বেলজিয়াম এবং মরক্কোর ম্যাচে এক অসাধারণ দৃশ্য, মরক্কোর প্লেয়াররা গোল করে সেজদায় লুটিয়ে পড়েছেন, দৃশ্যটি আসলেই অসাধারণ। বেলজিয়াম কাতারে বিশ্বকাপ 2022-এ তাদের দ্বিতীয় গ্রুপ এফ ম্যাচের মরক্কোর বিপক্ষে খেলেছে, একটি জয় তাদের নকআউট রাউন্ডে নিয়ে যাবে। এই উৎসাহী কানাডার বিরুদ্ধে তাদের উদ্বোধনী ম্যাচে রেড ডেভিলস দ্বিতীয় সেরা ছিল এবং তাদের প্রতিপক্ষ দুর্বল ফিনিশিং এবং ফরওয়ার্ড 1-0 জিতেছিল। এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে মরক্কো। প্রকৃতপক্ষে এটি একটি নিম্নমানের খেলা ছিল যেখানে ইউরোপীয় দল তাদের দখলকে পুঁজি করতে ব্যর্থ হয়েছিল। কানাডা জয়ের পর রবার্তো মার্টিনেস তার দলের সমালোচনা করেছিলেন কিন্তু বলেছিলেন যে টুর্নামেন্ট ফুটবল সঠিক সময়ে শীর্ষে উঠতে পারে, তাই তিনি আশা করেছিলেন বেলজিয়াম দল আজ বিকেলে মরক্কোর বিপক্ষে কাজটি সম্পন্ন করবে এবং শেষ 16-এ এগিয়ে যাবে। বেলজিয়াম মরক্কোর বিরুদ্ধে 2-0 হেরেছে। আব্দুল আল হামিদ সাবিরি এবং জাকারিয়া আবু খালাল একটি করে গোল করেছেন। মরক্কো এখন গ্রুপ টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় আবু খালাল লিড দ্বিগুণ করার আগে সাবিরি দুর্দান্ত ফ্রি কিক দিয়ে গোল করে মরক্কোকে চালকের আসনে বসান। জয় নিশ্চিত করার পরেও দেখা গেছে আব্দুল আল হামিদ সাবিরি এবং জাকারিয়া আবু খালাল মাঠে সিজদায় লুটিয়ে পড়েন।